সুপ্রিয় ভিভার্স আসসালামু আলাইকুম নিউ কুকিং হাউস ই সেভেন চ্যানেলে আপনাকে আবার স্বাগতম চলে এলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলুন রেসিপিটা শুরু করি চিকেন দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছি যেটি রুটি পরোটার সাথে থাকলে অন্য কিছুরই প্রয়োজন হয় না চুলোর তাপ মাঝারিতে রেখে পেঁয়াজ ভেজে নিলাম দিয়ে দিলাম এক কাপ বুটের ডাল অথবা ছোলার ডাল ডালগুলো দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি ডালগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যাতে করে সফট হয়ে যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে আমি এর মাঝে কিছু মশলা ব্যবহার করছি এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তিন চারটি করে যেহেতু আমার ছোলার ডালের পরিমাণ কম তাই মশলাগুলো কম করে অ্যাড করেছি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এখন আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি রসুন পেস্ট পূর্বেই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি শুকনো মশলা ধনে গুঁড়ো এক চা চামচ প্রায় তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক চা চামচের মতো ঝালটা পছন্দ মতো ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচের মতো মশলাগুলোকে বুটের ডালের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এতে করে মশলার কাঁচা গন্ধ চলে যাবে এবং বুটের ডালের স্বাদ বেড়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক কাপের মতো গরম পানি অ্যাড করলাম এবং মিশিয়ে নিচ্ছি যখন এগুলো ফুটে উঠল কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এর মাঝে মুরগির কলিজা বা হাঁড় মাংস অ্যাড করছি আড়াইশো গ্রামের মতো হাড় মাংস অ্যাড করলাম নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার মাঝে তারপর কুক করে নিলাম আরও প্রায় দশ থেকে পনেরো মিনিট কালারটা যখন এরকম হয়ে এসেছে এ পর্যায়ে আমি উপর থেকে ছোটো সাইজের একটি আলু কুচি অ্যাড করে দিলাম এটি অপশনাল কেউ চাইলে স্কিপ করতে পারেন তারপর আরও প্রায় দশ মিনিট কুক করে নিলাম নেড়েচেড়ে ঝোলটা অনেকখানি শুকিয়ে এসেছে চুলোটা বন্ধ করে দিলাম চুলো থেকে নামিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি ভীষণ মজার হয়েছিল এই রেসিপিটি খেতে রুটি পরোটা বা লুচির সাথে অথবা গরম গরম ভাতে অসাধারণ লাগে বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের অভিজ্ঞতা আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ